হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। দেখতে দেখতেই আমরা লুসিফার সিরিজের সিজন 2 এর লাস্ট পার্টে চলে এসেছি, এরপরই শুরু করব সিজন 3। সো সিজন 3 কিংবা আরো নতুন নতুন সিরিজ দেখার জন্য আমাদের নতুন চ্যানেল সিনেপ্লেক্স সিরিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লিংকটি কমেন্টে দেয়া আছে। যাই হোক, গত ভিডিওর শেষে আমরা দেখেছিলাম লুসিফারের সাথে গড জনসনের দেখা হয়েছিল এবং ফ্লেমিং সর্ডের একটি টুকরো খুঁজে পেয়েছিল লুসিফার। তবে সেই টুকরোটি দিয়ে সম্পূর্ণ কাজ না হয় লুসিফার বুঝে ফেলে যে ফ্লেমিং সর্ডের আরও একটি টুকরো আছে যেটা তাদের খুঁজে বের করতে হবে। তাই এখন এপিসোড 17-এর শুরুতে দেখা যায় শার্লেট জিক নামের একজন লোকের সাথে ফ্লেমিং সর্ডের নিখোঁজ থাকা সেই অংশটির ব্যাপারে ডিল করছিল। জিক মূলত শার্লেটের একজন ক্লায়েন্ট ছিল এবং সে ফ্লেমিং সর্ডের বাকি অংশটুকুর খোঁজ দিতে পারবে বলে শার্লেটকে জানিয়েছিল। আর দূর থেকে লুসিফার ও অ্যামেনাডিল শার্লেট ও জিকের উপর নজর রাখছিল। শার্লেট এখানে জিককে অনেকগুলো টাকা দিলে জিক সেই টুকরোটি আনার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই জিকের পিছু পিছু গেলে সেখানে তারা জিককে মরে পড়ে থাকতে দেখতে পায়। তাই এখন তারা জিকের খুনিকে খোঁজার সিদ্ধান্ত নেয় আর এজন্য তারা ক্লয়ের হেল্প নিতে চায়। এদিকে মেস ডক্টর লিন্ডার সাথে দেখা করতে তার চেম্বারে আসলে সেখানে একজন পরিচিত লোককে দেখে মেস তার ব্যাপারে ডক্টর লিন্ডাকে জিজ্ঞেস করলে ডক্টর লিন্ডা জানায় যে কয়েকদিন আগে সে লুসিফারকে একটি পাগলাগারদ থেকে পালাতে সাহায্য করায় ডক্টর অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে। একথা শুনে মেস ডক্টর লিন্ডাকে আশ্বস্ত করে যে সে সব কিছু সামলে নিবে। যাই হোক, এর মধ্যে শার্লেট পুলিশ স্টেশনে এসে ক্লয়কে জিকের খুনের ব্যাপারে জানায়। তাই তথ্য পেয়ে ক্লয় তার পুরো টিম সহ লুসিফার ও শার্লেটকে নিয়ে আবার সেই ক্রাইম স্পটে আসে। ক্লয় এখানে শার্লেটকে জিকের ব্যাপারে জিজ্ঞাসা করলে শার্লেট জানায় বিয়াঙ্কা নামের একজন মহিলা তার ক্লায়েন্ট ছিল আর জিক বিয়াঙ্কার জন্য কাজ করত। তাই শার্লেট জিকেরও বিভিন্ন কেসের দায়িত্ব নিয়েছিল। এখানে ডক্টর এলা জানায় জিক তার লকারটি খোলার পর খুনি তাকে গুলি করে এবং লকারে থাকা জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ডক্টর এলা এখানে খুনির মোবাইল ফোনটিও খুঁজে পায় যেটি পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। তবে মোবাইলটির স্ক্রিনে তারা একটি বিশেষ চিহ্ন দেখতে পায়। পরবর্তীতে ডক্টর এলা সেই চিহ্নের ব্যাপারে খোঁজ নিয়ে জানায় যে চেট নামের একটি ছেলে ওই লোগোটি ব্যবহার করত, যে কিনা মিউজিক ভিডিও বানানোর কাজ করত। তখন শার্লেট জানায় চেট মূলত বিয়াঙ্কার ছেলে, তবে বিয়াঙ্কা তার বিজনেসে চেটের সম্পৃক্ততা পছন্দ করত না। এটা শুনে ক্লয় ধারণা করে যে চেটের পরিবর্তে জিক যেহেতু তার মায়ের বিজনেস সামলাতো, তাই চেট হয়তো ক্ষোভের বসে জিককে খুন করেছে। এরপর শার্লেট জানায় বিয়াঙ্কার বাড়িতে আজকে একটি পার্টি আছে যেখানে তাকেও ইনভাইট করা হয়েছে আর সেখানে হয়তো বা তারা চেটের দেখাও পেতে পারে। তাই ক্লয় এবং শার্লেট ওই পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লুসিফার ডক্টর লিন্ডার সাথে দেখা করতে গেলে সেখানে সে মেসকে দেখতে পায়। মেস লুসিফারকে বলে তার জন্যই ডক্টর লিন্ডাকে সাসপেন্ড করা হয়েছে, তাই এখন এই সব কিছু লুসিফারকেই ঠিক করতে হবে। এটা শুনে লুসিফার ও মেস ডক্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সাথে দেখা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে ডক্টর লিন্ডা খুব ভালো একজন ডাক্তার এবং সে তার পেশেন্টদের অনেক সাহায্য করে। কিন্তু এসব কথায় চেয়ারম্যানের মন না গড়লে লুসিফার ভুলভাল কথা বলতে থাকে, যা দেখে মেস রেগে গিয়ে লুসিফারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে চেটকে হাতে নাতে ধরার জন্য ক্লয় একটি প্ল্যান বানায় এবং শার্লেটের সাথে বিয়াঙ্কার পার্টিতে আসে। ক্লয়ের প্ল্যান অনুসারে শার্লেট বিয়াঙ্কাকে জানায় পুলিশ জিকের মৃত্যুর জন্য চেটকে দায়ী করছে। এটা জানার পর বিয়াঙ্কা চেটের কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে চেট স্বীকার করে নেয় যে সেই জিকের খুন করেছে, তবে সে তার ফোনটা ক্রাইম সিনে ফেলে আসায় পুলিশ হয়তো তাকে সন্দেহ করছে। চেট আরও জানায় ওই ফোনে তাদের বিজনেস সম্পর্কিত ফাইল ছিল, যেটা শুনে বিয়াঙ্কা চিন্তিত হয়ে পড়ে, কেননা ওই ফোনের কারণে পুলিশ হয়তো তাদের অবৈধ বিজনেসের কথাও জেনে যেতে পারে। বিয়াঙ্কার এসব কথা ক্লয় পিছনে দাঁড়িয়ে শুনছিল আর হঠাৎ বিয়াঙ্কা এটা বুঝতে পেরে ক্লয়কে জিজ্ঞাসা করে সে কার ইনভাইটে এখানে এসেছে। ক্লয় কোনো মতে সামলিয়ে বলে যে সে মূলত চেটের মিউজিকের বড় ফ্যান এবং চেটের সাথে দেখা করতেই সে এখানে এসেছে। এরপর ক্লয় ড্যানকে ফোন করে জানায় চেটের ফোনটি তাদের কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই যে করেই হোক না কেন ক্লয় ড্যানকে ওই ফোনের পাসওয়ার্ড কালেক্ট করতে বলে। অন্যদিকে আমরা দেখি মেস লুসিফারের উপর অনেক বেশি রেগেছিল, কারণ লুসিফার হ্যাবেনে ফিরে যাওয়ার ব্যাপারে মেসকে কিছুই জানায়নি আর তাই এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেস লুসিফারকে মারতে শুরু করে এবং বলে যে লুসিফারও তার বাবা মায়ের মতোই স্বার্থপর। একথা শুনে লুসিফারের প্রচুর রাগ হয় এবং সেও মেসকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তারা দুজন দুজনকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। তখন লুসিফার বলে যে
সে শার্লেট ও অ্যামেনাডিলকে বলেছিল তাদের সাথে হ্যাভেনে ফিরে যাবে, কিন্তু কতদিনের জন্য ফিরে যাবে এটা তো সে তাদের বলেনি। আর এটাই মূলত লুসিফারের প্ল্যান, আর এটা সে মেসকে জানায়নি, কেননা মেস হয়তো এটা শুনে রেগে যেত। তবে এরপরও মেস মন খারাপ করে থাকায় লুসিফার তাকে সরি বলে ব্যাপারটা ঠিক করে নেয়। এরপর দৃশ্য পরিবর্তিত হলে দেখা যায় বিয়াঙ্কা শার্লেটের কাছে এসেছে এবং তাকে বলে যে শার্লেট জিকের সাথে যে ডিলটি করেছিল সেটা সে জেনে গিয়েছে। তাই সে শার্লেটকে প্রস্তাব দেয় যে শার্লেট যদি চেটের মোবাইলটা পুলিশের কাছ থেকে উদ্ধার করে বিয়াঙ্কার কাছে এনে দেয় তাহলে জিকের কাছ থেকে শার্লেটের যে জিনিসটি পাওয়ার ছিল সেটা বিয়াঙ্কা তাকে দিয়ে দিবে। আর কোনো উপায় না থাকায় শার্লেট এখানে রাজি হয়ে যায়। তাই শার্লেট চেটের মোবাইলটি নিতে পুলিশ স্টেশনে আসে এবং ডক্টর অ্যালার কাছে ফোনটি দেখতে পায়। তবে ডক্টর অ্যালার মোবাইলে একটি কল আসায় সে বাইরে গেলে শার্লেট চেটের মোবাইলটি নিয়ে নেয়, কিন্তু তখনই সেখানে ক্লয়ে চলে আসে এবং সে শার্লেটকে মোবাইলটি নিতে দেখে সন্দেহ করে ফেলে এবং শার্লেটকে এই ব্যাপারে সকল সত্য খুলে বলতে বলে। এরপর আমরা দেখতে পাই ক্লয়ে লুসিফারকে বলে সে জেনে গিয়েছে যে শার্লেট তার মা। এটা শুনে লুসিফার বেশ চমকে যায়। তখন ক্লয় বলে এটা সে শার্লেটের কাছ থেকেই শুনেছে। এরপর ক্লয় লুসিফারকে শার্লেটের চেটের মোবাইল ফোন চুরির ঘটনা বলে এবং আরও বলে যে শার্লেট তাকে জানিয়েছে চেটের ফোনটি শার্লেট বিয়াঙ্কার কাছে না দিলে বিয়াঙ্কা লুসিফারকে মেরে ফেলবে, তাই শার্লেট বাধ্য হয়েই এমনটা করেছে। এরপর দেখা যায় শার্লেট তার কথা মতো বিয়াঙ্কাকে চেটের ফোনটি দিয়ে দেয় এবং বিয়াঙ্কার ম্যানেজার ফোনের তথ্য চেক করতে থাকে। আর এদিকে বাহিরে ক্লয় ও লুসিফার এই সব কিছু শুনছিল যাতে তারা বিয়াঙ্কাকে হাতে নাতে ধরতে পারে, আর এটা মূলত ক্লয়েরই প্ল্যান ছিল। কিন্তু অন্যদিকে শার্লেট ইচ্ছে করেই তার মাইক্রোফোনের উপর পানি ফেলে দেয় যাতে করে বাহিরে থাকা ক্লয় কিছুই শুনতে না পারে, ফলে ক্লয় ও লুসিফার শার্লেটের বিপদের কথা ভেবে তাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। আর এদিকে বিয়াঙ্কা শার্লেটকে একটি চাবি দিয়ে বলে তার সেই জিনিসটি এই চাবির লকারের মধ্যেই রয়েছে যার ব্যাপারে জিকের সাথে তার ডিল হয়েছিল। তখনই ক্লয় তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বিয়াঙ্কাকে গ্রেফতার করে নেয়। এদিকে লুসিফার শার্লেট ঠিক আছে কিনা দেখতে গেলে ক্লয় তাকে আটকে দেয় এবং সে শার্লেটের তল্লাশি নেওয়ার কথা বলে। তবে ক্লয় তল্লাশি নেওয়ার পর শার্লেটের কাছে কিছুই খুঁজে পায় না। তখন দেখা যায় লুসিফার সেই চাবিটি শার্লেটের কাছ থেকে কৌশলে আগেই নিয়ে নিয়েছিল, ফলে শার্লেট সে যাত্রায় কোনোভাবে বেঁচে যায়। এখন দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় লুসিফার সেই চাবিটি দিয়ে লকার খুলে শুধুমাত্র একটি বই খুঁজে পেয়েছিল। শার্লেট সেটি দেখে রেগে যায় এবং বলে একটি বই কিভাবে ফ্লেমিং শর্টকে জ্বালাতে পারে। অ্যামেনাডিল এখানে বইটি নিয়ে বলে এটা পড়ে শেষ করতে 3 দিন লাগবে, এরপর তারা হয়তো আসল তথ্য জানতে পারবে। শার্লেট এটা শুনে আরও রেগে যায় এবং বলে যে তাদের হাতে এত সময় নেই, সে যত দ্রুত সম্ভব তাদেরকে নিয়ে হ্যাভেনে ফেরত যেতে চায়। তবে শার্লেটের এমন তাড়াহুড়ো দেখে তার উপরে লুসিফার ও অ্যামেনাডিলের বেশ সন্দেহ হয়। অন্যদিকে দেখা যায় মেস ডক্টর্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে ভয়ভীতি দেখিয়ে ডক্টর লিন্ডার সাসপেনশন ক্যান্সেল করানোর চেষ্টা করছিল। এদিকে শার্লেট এসেছিল চেটের সাথে দেখা করতে, কেননা চেট শার্লেটকে একটি জিনিস দিবে বলেছিল যে ব্যাপারে জিকের সাথে তার ডিল হয়েছিল। তখন চেট তার পকেট থেকে একটি ছুরি বের করলে শার্লেট বলে যে এটা কিভাবে ফ্লেমিং শর্টের অংশ হতে পারে। এ কথার কোনো উত্তর না দিয়ে তখনই চেট ওই ছুরিটি শার্লেটের পেটে ঢুকিয়ে দেয় এবং বলে যে শার্লেটের জন্যই তার জীবন নষ্ট হয়ে গিয়েছে এবং তার মাকেও জেলে যেতে হয়েছে। এরপর শার্লেট নিজের পেট থেকে ছুরিটি বের করে আনলে দেখা যায় তার ওই ক্ষতস্থান থেকে একটি তীব্র আলো বের হচ্ছে এবং তা চেটের মুখে পড়ায় চেটের মুখ পুড়ে সেখানেই চেট মারা যায়। আর এসব দেখে শার্লেট পুরো হতভম্ব হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখতে পাই অ্যামেনাডিল লুসিফারকে জানায় যে ওই বইটিতে লেখা ছিল একটি বিশেষ চাবির মাধ্যমে ফ্লেমিং শর্টকে কার্যকর করা যেতে পারে এবং গডের সবচেয়ে যোগ্য ছেলের কাছেই ওই চাবিটি আছে। তাই অ্যামেনাডিল ভাবে লুসিফারই গডের সব থেকে যোগ্য ছেলে, কিন্তু লুসিফার জানায় তার কাছে তো এরকম কোনো চাবিই নেই। এখানে অ্যামেনাডিলের লুসিফারের হাতে থাকা একটি আংটির দিকে চোখ যায় এবং সে ভাবে এটি হয়তো বা ফ্লেমিং শর্টের সেই বিশেষ অংশ। তাই অ্যামেনাডিল লুসিফারকে ওই আংটিটি দিতে বললে লুসিফার তাকে নিচে তাকাতে বলে, আর তখনই আমরা দেখি অ্যামেনাডিলের গলায় থাকা লকেটটি ফ্লেমিং শর্টের দিকে চুম্বকের মতো আকর্ষিত হচ্ছিল। অর্থাৎ অ্যামেনাডিলের লকেটটি ছিল ফ্লেমিং শর্টের সেই বিশেষ অংশ, আর এটি দেখে লুসিফার বলে ওঠে যে সে নয়, বরং অ্যামেনাডিলই হচ্ছে গডের যোগ্য সন্তান। আর এসব দেখে অ্যামেনাডিল হতভম্ব হয়ে যায়। এরপর এপিসোড 18 শুরু হলে দেখা যায় অ্যামেনাডিল হতভম্ব হলেও এটা ভেবে খুশি হয় যে সে গডের যোগ্য সন্তান। তখন লুসিফার অ্যামেনাডিলের কাছে তার লকেটটি চায় যাতে করে সে ফ্লেমিং শর্টটিকে কার্যকর করতে পারে,
কিন্তু অ্যামেনাডিল লুসিফারকে সেটি দিতে চায় না। সে আরো কিছু সময় চায় এই সব কিছু নিয়ে ভাবার জন্য। এদিকে শার্লেট নিজের ক্ষতস্থান নিয়ে অনেক যন্ত্রণায় ছিল, তাই সে এই ক্ষতস্থান সারানোর জন্য ডক্টর লিন্ডার সাহায্য চায়। যদিও ডক্টর লিন্ডা একজন থেরাপিস্ট ছিল, কিন্তু শার্লেট তো এই ক্ষতস্থান নিয়ে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে পারবে না, তাই ডক্টর লিন্ডাও এতে রাজি হয়ে যায়। এরপর শার্লেট তার ক্ষতস্থানটি দেখালে সেই তীব্র আলো বেরিয়ে আসে এবং সামনে থাকা দেয়ালে ছিদ্র হয়ে যায়। এটা দেখে ডক্টর লিন্ডা শার্লেটকে জিজ্ঞাসা করে যে তার এই অবস্থা লুসিফার করেছে কিনা। একথা শুনে শার্লেট খুব অবাক হয়ে যায়, আর ডক্টর লিন্ডাও এটা বুঝতে পেরে নিজের কথা অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং একটি টেপের মাধ্যমে সে শার্লেটের ক্ষতস্থানটি ঢেকে দেয়। এখন দৃশ্য পরিবর্তিত হলে আমরা লুসিফার ও ক্লয়কে একটি ক্রাইম স্পটে দেখতে পাই। সেখানে ডক্টর এলা তাদেরকে জানায় ভিকটিমের পুরো মুখ খুবই নৃশংসভাবে পুড়িয়ে ফেলা হয়েছে। মূলত এটা হলো চেটের ডেড বডি, যাকে শার্লেট মেরে ফেলেছে। এদিকে লুসিফার অ্যামেনাডিলের কোনো খোঁজই পাচ্ছিল না, তাই সে এখানে অজুহাত দেখিয়ে অ্যামেনাডিলের খোঁজে ডক্টর লিন্ডার কাছে আসে। তবে ডক্টর লিন্ডা লুসিফারকে তার চেম্বারে ঢুকতে না দিয়ে দরজা থেকে জানিয়ে দেয় অ্যামেনাডিল এখানে আসেনি। কিন্তু লুসিফার কিছু একটা সন্দেহ করে জোর করেই চেম্বারে প্রবেশ করে এবং শার্লেটকে দেখতে পায়। শার্লেট এখানে কি করছে জিজ্ঞাসা করা হলে ডক্টর লিন্ডা কোনো রকমে বানিয়ে বলে, কিন্তু হঠাৎ লুসিফার দেয়ালের সেই ছিদ্রটিতে খেয়াল করে এবং কোনো উপায় না থাকায় শার্লেট তাকে সবকিছু খুলে বলে। তবে শার্লেটের কথা শুনে লুসিফার চিন্তিত হয়ে পড়ে, কারণ ক্লয় তো চেটের খুনের তদন্ত করছিল, আর যদি ক্লয় জেনে যায় যে চেটের খুনের জন্য শার্লেট দায়ী, তাহলে তো সে শার্লেটকেও গ্রেফতার করবে। তবে মূল সমস্যা হলো শার্লেটের মানব শরীর তার এই তীব্র আলোর শক্তি ধারণ করতে না পেরে যদি ব্লাস্ট হয়ে যায়, তাহলে তো ক্লয়ও ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, লুসিফার এখানে শার্লেটকে জানায় যে তারা ফ্লেমিং সর্ডের সেই বাকি অংশটুকু খুঁজে পেয়েছে এবং সেটি অ্যামেনাডিলের কাছেই রয়েছে। একথা শুনে শার্লেট খুবই খুশি হয় এবং লুসিফার আর দেরি না করে অ্যামেনাডিলকে খুঁজতে মেজের কাছে আসে, কারণ এখন একমাত্র মেজই অ্যামেনাডিলকে খুঁজে বের করতে পারবে এবং ওই লকেটটিও উদ্ধার করতে পারবে। দৃশ্য পরিবর্তিত হলে আমরা ক্লয়কে দেখতে পাই, যে কিনা চেটের বড় ভাই হেক্টরের সাথে চেটের খুনের ব্যাপারে কথা বলছিল। ক্লয় এখানে তাকে আশ্বস্ত করে যে সে চেটের খুনিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করবে। এদিকে আমরা অ্যামেনাডিলকে দেখতে পাই, যে কিনা ড্যানের সাথে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে অংশগ্রহণ করছে, যাতে সে কিছুটা মানসিক প্রশান্তি পেতে পারে। তবে শো শেষ হলে সেখানে মেজও এসে পৌঁছায়। মেজ এখানে অ্যামেনাডিলকে তার সাথে যেতে বলে এবং ফ্লেমিং সর্ডের সর্বশেষ অংশটি একত্রিত করার কথা বললে অ্যামেনাডিল এতে রাজি হয় না, তাই মেজ তখন তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে এবং নিজের সাথে নিয়ে আসে। এরপর অ্যামেনাডিলের জ্ঞান ফিরলে সে লুসিফারকে দেখতে পায়। লুসিফার তাকে সেই লকেটের ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যামেনাডিল জানায় সে সেটি নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছে, কারণ অ্যামেনাডিল কিছুতেই চাইছিল না যে ফ্লেমিং সর্ডের সাহায্যে শার্লেট এবং লুসিফার হ্যাভেনে ফিরে যাক এবং সেখানে পৌঁছে তারা গডের সাথে ঝামেলা করুক। এদিকে এ ব্যাপারে তাদের দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়, আর অন্যদিকে শার্লেট আসে ডক্টর লিন্ডার চেম্বারে এবং ডক্টর লিন্ডাকে আবারও জিজ্ঞাসা করে কেন সেদিন সে শার্লেটের ক্ষতস্থান দেখে লুসিফারের কথা বলেছিল। ডক্টর লিন্ডা জানায় সেদিন জাস্ট মজা করেই বলেছিল, এখানে তার অন্য কোনো উদ্দেশ্যই ছিল না। কিন্তু শার্লেট তাও ডক্টর লিন্ডার কথায় বিশ্বাস করে না এবং তাকে সত্যি বলার জন্য নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। এদিকে ক্লয়রা নতুন আরও একটি ডেথ বডির খোঁজ পায়, যেখানে একটি মেয়েকে ঠিক চেটের মতো করেই মুখ ঝলসিয়ে মেরে ফেলা হয়েছে। তাই ক্লয় তখন লুসিফারকে ফোন করে নতুন কেসের ব্যাপারে সাহায্য করতে বলে। তবে লুসিফার এখানে জানায় সে নিজেই পারিবারিক ঝামেলার মধ্যে রয়েছে, তাই সে এখন ক্লয়কে কোনো হেল্প করতে পারবে না। তখন হঠাৎ ক্লয়ের চেটের খুনের ব্যাপারে সন্দেহ গিয়ে দাঁড়ায় শার্লেটের উপর, কারণ শার্লেট যেহেতু চেটের মায়ের বিজনেসের লয়ার ছিল এবং চেটকে আগে থেকেই চিনত। অন্যদিকে শার্লেট লুসিফার ও অ্যামেনাডিলের কাছে ফিরে এলে তারা দুজনই শার্লেটকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন হ্যাভেনে ফেরত না যায়। একথা শুনে শার্লেট ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে আগেই জেনে গিয়েছিল যে লুসিফার ও অ্যামেনাডিল মিলে তার হ্যাভেনে ফিরে যাওয়া আটকাতে চাইছে। লুসিফার শার্লেটকে একথা কিভাবে জানলো জিজ্ঞাসা করলে শার্লেট জানায় যে সে ডক্টর লিন্ডার মাধ্যমে এসব জেনেছে। একথা শুনেই ডক্টর লিন্ডার বিপদ আঁচ করে ফেলে লুসিফার এবং সে তখনই ডক্টর লিন্ডার কাছে যেতে চাইলে শার্লেট প্রচণ্ড রেগে গিয়ে লুসিফার ও অ্যামেনাডিলকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এরপর শার্লেট অ্যামেনাডিলের কাছে তার লকেটটি চাইলে সে বলে তাকে মেরে ফেলার পরেই কেবল শার্লেট তার কাছ থেকে লকেটটি নিতে পারবে। একথা শুনে শার্লেট বলে সে যে কোনোভাবেই ওই লকেটটি উদ্ধার করে ছাড়বে। এরপর সেখান থেকে চলে যায় আর অ্যামেনাডিল যায় ডক্টর লিন্ডার কাছে। দৃশ্য পরিবর্তিত হলে আমরা শার্লেটকে একটি পার্কে দেখতে পাই।
সেখানে ক্লয় এবং ড্যানও পৌঁছে যায় তাকে গ্রেফতার করতে। তখন শার্লেট ক্লয়ের ফোন থেকে লুসিফারকে ফোন করে জানায় যে ক্লয় তাকে ধরে ফেলেছে। শার্লেট আরও বলে যদি লুসিফার ও অ্যামানাডিল তাকে ওই লকেটটি না দেয় তাহলে সে কারোর ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না। ফলে লুসিফার ক্লয়ের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে এবং অ্যামানাডিলকে ফোন করে অনুরোধ করে যাতে সে তার লকেটটি শার্লেটকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা ডক্টর লিন্ডার চেম্বারে মেসকে দেখতে পাই। মেস এখানে এসে ডক্টর লিন্ডাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পায় এবং বুঝে যায় যে এই সব কিছু শার্লেটই করেছে। এর মধ্যে সেখানে অ্যামানাডিলও পৌঁছে গেলে মেস ডক্টর লিন্ডাকে বাঁচাতে তার সাহায্য চায়। এদিকে লুসিফার ফ্লেমিং শর্টটি নিয়ে ড্যানের কাছে আসে, কেননা অ্যামানাডিল লুসিফারকে জানিয়েছে সে ওই স্ট্যান্ড আপ কমেডি করার সময় ওই লকেটটি ড্যানের পকেটে লুকিয়ে রেখেছে, আর লুসিফার এখন সেটিকে ড্যানের পকেটে পেয়েও যায়। এরপর দেখা যায় ক্লয় শার্লেটকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল এবং শার্লেটও চেটের খুনের দায় স্বীকার করে নেয়। আর ঠিক তখনই ফ্লেমিং শর্ট ও লকেটটি নিয়ে লুসিফার সেখানে পৌঁছায় এবং শার্লেটকে বলে যে সে যদি ক্লয়কে ছেড়ে দেয় তাহলে সে তাকে এগুলো দিয়ে দিবে। কিন্তু ক্লয় যেহেতু এসবের কিছুই জানে না, তাই সেভাবে লুসিফার হয়তোবা তার মাকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু লুসিফার ক্লয়কে বোঝানোর চেষ্টা করে যে সে শার্লেটকে নয় বরং তাকেই সেফ করার চেষ্টা করছে। আর এর মধ্যেই সেখানে চেটের বড় ভাই হেক্টর এসে উপস্থিত হয় এবং সে শার্লেটের দিকে বন্দুক তাক করে, কেননা শার্লেটের কারণেই তো তার মাকে জেলে যেতে হয়েছে এবং তার ভাই চেটও মারা গিয়েছে। অন্যদিকে ডক্টর লিন্ডাকে বাঁচাতে অ্যামানাডিল তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করে এবং সময়ের গতি ধীর করে দেয়। মেস এসব দেখে অবাক হয়ে যায়, কেননা অ্যামানাডিল তো তার শক্তি হারিয়ে ফেলেছিল। অ্যামানাডিল এখানে জাস্ট মেসকে বলে সময় নষ্ট না করে দ্রুত ডক্টর লিন্ডাকে হাসপাতালে নিয়ে যেতে। এদিকে ঠিক সেই সময় হেক্টর শার্লেটের উপর গুলি চালায়, কিন্তু সময়ের গতি ধীরে চলার কারণে বন্দুক থেকে বের হওয়া গুলির গতিও ধীর হয়ে যায়। এটা দেখে লুসিফার বুঝে যায় যে এই সব কিছু অ্যামানাডিল করছে, আর এই সুযোগে লুসিফার শার্লেটকে নিয়ে ব্রিজের নিচে লাফ দেয়। এরপর লুসিফার ফ্লেমিং শর্টের সাথে লকেটটি যুক্ত করে এবং সেটি সত্যি সত্যি জ্বলতে শুরু করে। তারপর লুসিফার ফ্লেমিং শর্টটি দিয়ে শূন্যে আঘাত করলে সেখানে একটি ছিদ্রের তৈরি হয়। এরপর লুসিফার শার্লেটকে বোঝায় তারা যদি এখন হ্যাভেনে ফেরত যায় তাহলে সেখানে লড়াই তৈরি হবে এবং সেটার ফলাফল খুবই খারাপ হবে। তাই লুসিফার শার্লেটকে অনুরোধ করে অন্য কোথাও গিয়ে নিজের মতো জগৎ তৈরি করে নিতে, যেখানে সে শান্তিতে থাকতে পারবে। এটা শুনে শার্লেটও তার সন্তানদের কথা ভেবে অন্যত্র চলে যেতে রাজি হয়। এরপর শার্লেটের আত্মা ওই ছিদ্রটির ভিতরে প্রবেশ করে আর তার শরীরটি মাটিতে পড়ে যায়। তখন লুসিফারও অ্যামানাডিলের লকেটটি নিজের কাছে রেখে ফ্লেমিং শর্টটি ওই ছিদ্রের মধ্যে দিয়ে দেয়। অন্যদিকে মেজও ডক্টর লিন্ডাকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়, ফলে ডক্টর লিন্ডা প্রাণে বেঁচে যায়। এদিকে শার্লেটের জ্ঞান ফেরার পর সে বুঝতেই পারে না যে তার সাথে কি হচ্ছিল। এমনকি শার্লেট ড্যান ও লুসিফারকেও চিনতে পারছিল না। অর্থাৎ বর্তমানে আমরা যে শার্লেটকে দেখছি সে তো মূলত আসল শার্লেট। এরপর শার্লেটকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ক্লয় লুসিফারকে জানায় হেক্টরই মূলত চেট এবং সেই অন্য মেয়েটিকে একইভাবে খুন করেছিল, আর এ ব্যাপারে তারা হেক্টরের বিরুদ্ধে অনেক প্রমাণও পেয়েছে, ফলে আসল শার্লেট এখানে ছাড়া পেয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি লুসিফার ডক্টর লিন্ডাকে দেখতে হাসপাতালে এসেছে। লিন্ডার এমন অবস্থার জন্য লুসিফার নিজেকেই দায়ী করে, তবে ডক্টর লিন্ডা এখানে বলে যেহেতু সে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক করেছে তাই তার যে কোনো বিপদ আপদে লুসিফারের পাশেই থাকবে। এখানে ডক্টর লিন্ডার সাথে কথা বলার পর লুসিফার এখান থেকে বেরিয়ে ক্লয়কে ফোন করে এবং বলে যে সে ক্লয়কে নিজের সম্পর্কে সব সত্যিটা জানাতে চায়। আর ঠিক তখনই কেউ একজন পেছন থেকে লুসিফারের মাথায় আঘাত করে, ফলে লুসিফার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর লুসিফারের চোখ খুললে আমরা তাকে একটি মরুভূমিতে দেখতে পাই। লুসিফারকে দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক দিন ধরেই ওই মরুভূমিতে পড়েছিল। এরপর হঠাৎ করেই লুসিফারের পেছন থেকে তার দুটি পাখনা বেরিয়ে আসে, আর এই দৃশ্যের মধ্য দিয়েই সিজন টু শেষ হয়ে যায়। তবে প্রশ্ন হচ্ছে লুসিফারকে এই মরুভূমিতে এনে কে এবং কেন ফেলে গেল? দ্বিতীয়ত, লুসিফার তো তার ডানা কেটে পুড়িয়ে ফেলেছিল, তাহলে আবারও সে ডানা পেল কীভাবে? তৃতীয়ত, লুসিফার কি ক্লয়কে সত্যি তার ব্যাপারে সব খুলে বলবে এবং ক্লয় কি তা বিশ্বাস করবে? আর এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সিজন থ্রিতে। আর সিজন থ্রি দেখার জন্য দ্রুত সিনেপ্লেক্স সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তবে সিজন থ্রি একেবারে রেডি করে ধারাবাহিকভাবে আপলোড দিব, তাই একটু লেট হতে পারে। ততক্ষণে আমাদের এই চ্যানেলে ঠিক আগের মতোই রেগুলার নতুন নতুন মুভি পেয়ে যাবেন। তাই যারা আজকে প্রথম এই চ্যানেলের কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।